আসসালামু আলাইকুম এব্রন কুকিং ইনস্টিটিউট বা ইমনি চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট ফুলকো ফুলকো পুরি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে তাহলে চলুন দোকানের মতো মুচমুচে ফুলকো ফুলকো আলু পুরি কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক আলু পুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে আপনারা রিফাইন আটা ইউজ করতে পারেন দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ হাতটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন তিনটা মিশ্রণ খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন তেলের মিশ্রণটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে ঘষে ঘষিয়ে মিশিয়ে নেবে এতে দেখা যায় আলু পুরিটা অনেক মুচমুচে হবে দোটা খুব পারফেক্ট হবে এই তো এরই মাঝে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মেশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর যে আমি নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব পানিটা একবারে দিবেন না অল্প অল্প করে দিবেন আর মেশাবেন একসাথে দিতে গেলে ডোটা কিন্তু বেশি নরম নরম হয়ে যাবে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই তো এর মাঝে কিন্তু আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হবে ডোটা কিন্তু বেশি নরম হবে না এটা কিন্তু একটু মোটামুটি একটু টাইফের একটা ডো হবে এখন এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এরই ফাঁকে আমি আলুর পুটটা রেডি করে নেব আবার একটা মিক্সিং বল নিয়ে নিলাম এর মধ্যে বড় সাইজের দুইটা আলু চার খণ্ড করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি একটু ম্যাশ করে নিব যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে দেখতে পাচ্ছেন তো আলুটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলুর ভিতরে যাতে কোনো লামস না থাকে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে এখন এর সঙ্গে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিবো একটা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ টি স্পুন পরিমাণ রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এখানে আমার কাঁচা ধনিয়া পাতাটা ছিল না তার জন্য ধনিয়ার গুঁড়ো অ্যাড করে নিয়েছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে খুব সহজেই মজা দেয় আলু তৈরি করে নিতে পারেন একবার হলো আমার রেসিপিটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সঙ্গেই থাকবেন এই তো আলু পুরির জন্য আলুর ভত্তাটাও একদম রেডি এখন আমি পুরিগুলো বানিয়ে নিব তো এইখান থেকে দশ মিনিট পর আমি এরকম রুটির মতো করে রুটির নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে আমি রুটি বেলে নেবো বড়ো সাইজে আমি বড় সাইজের একটা রুটি বেলে তারপর এগুলোকে কেটে কেটে পুরি বানিয়ে নিব আপনারা চাইলে একটা রুটি সাথে মাছ বরাবর কিন্তু ডোর দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আলুর পুরটা দিয়ে তা এখন এরকম আমি ছোট বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এরকম করে কেটে কেটে নিচ্ছে এভাবে করে যদি আপনারা আলু পুরিগুলো তৈরি করেন এগুলো এতটা ফুল করা আর খেতেও কিন্তু দারুণ লাগে তো আমার একটা রুটি দিয়ে দুইটা আলু পুরি তৈরি হয়ে যাবে খুব সহজেই মজাদার আলু পুরিটা বাসায় তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়া ঝটপট মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মজাদার আলু পুরিগুলো তৈরি করে নিতে পারেন এক কাপ ময়দা দিয়ে মিনিমাম পনেরো থেকে ষোলোটা আলু পুরি তৈরি করে এসে তৈরি করে নিতে পারেন তো প্রথমে এরকম একটা রুটি উপর মাঝ বরাবর পুরটা দিয়ে দিচ্ছে আলুর পুরটা তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমেই দিতে পারেন এই তো মাছ বরাবর খুব ভালোভাবে আমি আলু পুরটা দিয়ে দিলাম এখন এর আগে সাইডগুলোকে আমি একটু সামান্য কিছুটা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি এতে দেখা যায় কি খুব ভালোভাবে এটা সেট করা যাবে আর বেশি চাপা চাপির প্রয়োজন হবে না এখন আবারও আর একটা রুটির উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাইডগুলোকে খুব আলতোভাবে একটু প্রেস করে নিচ্ছি নর্মালি এটা হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে লেগে যাবে তো দেখতে পাচ্ছেন এরই মাঝে একটা আমার আলু পুরো হয়ে গিয়েছে খুব সহজে এবার এটা তৈরি করে নেওয়া যায় এখন এগুলোকে আমি ভেজে নিব তো এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হবে এ পর্যায়ে আমি আলু পুরিটা দিয়ে দিব যখন একটা সাইড এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে উলটিয়ে দিব দেখতেই পাচ্ছেন পুরিটা কতটা ফুলকো হয়েছে তা এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত পুরিগুলোকে ভেজে নিব তো আমার পুরিগুলো ভাজতে সর্বোচ্চ সময় লেগেছে তিন থেকে চার মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে আমি আলু পুরিগুলোকে ভাজ ভেজে নিব দেখতেই পাচ্ছেন কালারটা দেখে বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে তো মাঝে সবগুলো আমার আলু পুরি হয়ে গিয়েছে একদম দোকানের মতো মুচমুচে পারফেক্ট আলু পুরি আশা করছি সহজ রেসিপিতে আলুপুরি রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যে কোনো রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন তো একটা আলুপুরি কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট এবং মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারছে এটা কতটা ফুলকো হয়েছে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এখন একটু ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্রতিনিয়ত চ্যানেলটা সঙ্গেই থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ